মথিরচিত মঙ্গল সমাচার থেকে পাঠ নয় অধ্যায় ১৪ থেকে ১৭ পদ। যিশুর যুগ, নতুন যুগ, যিশুর আদর্শ, স্বতন্ত্র আদর্শ। এরপর একদিন দীক্ষাগুরু জোহনের শিষ্যেরা যিশুর কাছে এলেন। তারা তাকে বললেন, আমরাও ফরিসিরা তো প্রায়ই উপোস করি, অথচ আপনার শিষ্যরা তা করেন না, এর কারণ কি? উত্তরে যিশু বললেন, যতক্ষণ বর সঙ্গে থাকে ততক্ষণ বরযাত্রীরা কি শোক করতে পারে? কিন্তু এমন দিন আসবে যখন বরকে তাদের কাছ থেকে নিয়ে যাওয়া হবে, আর তখনই তারা উপোস করবে। যিশু আরো বললেন, কেউ পুরনো পোশাকে কোড়া কাপড়ের তালি দেয় না, দিলে পোশাকে তালির টান পড়ে আর ছেঁড়াটা তাতে আরো বেড়ে যায়। তেমনি টাটকা সুরাও লোকে পুরনো চামড়ার ভিস্তিতে রাখে না, রাখলে ভিস্তির গায়ে ফাঁক ধরে, তার ফলে সুরাও পড়ে যায় আর ভিস্তিও নষ্ট হয়। না, লোকে টাটকা সুরা রাখে নতুন চামড়ার ভিস্তিতে, তাতে সুরা আর ভিস্তি দুই রক্ষা পায়। প্রভুর বাণী। Thank you.